চারদিকে ঈদুল ফিতরের আমেজ, উৎসবের রেশ এখনো শেষ হয়নি। করোনার মাঝেও সবাই যার যার জায়গা থেকে উদযাপন করছেন ঈদ, কিন্তু দেশের প্রতি দায়িত্ববোধ থেকে ঈদের আনন্দ উপভোগের সুযোগ নেই আর্চারদের। মাঝরাতে দেশ ছেড়েছেন সুইজারল্যান্ডে আর্চারি বিশ্বকাপে স্টেজ টুতে অংশ নিতে। আসরে অংশ নেওয়ার আগে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেছে আর্চারি ফেডারেশন। বায়বা বলেছিলেন আর্চাররা, সুইজারল্যান্ডে পৌঁছেও সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন আয়োজকরা। আর্চারদের সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্ট ফেডারেশন, আশা করছেন ভালো স্কোর করেই দেশে ফিরবেন আর্চাররা। সুইজারল্যান্ড কর্তৃপক্ষ বিশেষ নজর দিয়েছে আমাদের নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা সব কিছুই তারা দায়িত্ব দিয়েছে। আমাদের প্রধান পৃষ্ঠপোষক সিটি গ্রুপ, তারা এই সফরের ব্যয়ভার বহন করছে এবং সহযোগিতা করছেন মন্ত্রণালয়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ। আর্চারি মানেই সবার আকর্ষণের কেন্দ্রে থাকেন রোমান সানা। তবে এপ্রিলে বাংলাদেশ গেমসে একেবারেই ভালো করতে পারেননি দেশসেরা এই আর্চার, যদিও পরে বিশ্বকাপের জন্য বাছাইয়ে সবার শীর্ষে ছিলেন রোমান। তার প্রতি তাকিয়ে আছে দেশ, সেটা ভালোই জানেন রোমান। তাই তো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ার লক্ষ্য তার। অলিম্পিকের আগে ভালো ফলাফল করে নিজের আত্মবিশ্বাস বাড়াতে চান রোমান। আলহামদুলিল্লাহ সর্বোপরি সকলেই ভালো প্রস্তুতি নিয়েছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। ইনশাআল্লাহ আশা করি যেন আমরা আমাদের বেস্টটা দিয়ে যেন একটা ভালো রেজাল্ট অর্জন করতে পারি। আর্চারি বিশ্বকাপের পর প্যারিসে আরও একটি আসরে অংশ নেবে বাংলাদেশ, সেখানে সেরাটা দেওয়ার লক্ষ্য তার। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।